কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি যে যেখানে আছো বেশ আনন্দের সঙ্গে এই যে শনিবার রবিবার কাটিয়েছ এবার তৈরি হয়েই নিচ্ছ যে সামনেই তো কালী পুজো ভাতৃদ্বিতীয়া তার জন্য অনেক ঘর তোর পরিষ্কার টরিষ্কার করার দরকার আছে মাকে সাহায্য করার দরকার আছে বাবাকেও সাহায্য করার দরকার আছে নিশ্চয়ই সেই সমস্ত কাজই করছো তো করতে করতে নিশ্চয়ই অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে এখন শুতে তা এখন নিশ্চয়ই শোবার তোড়জোর করতে জাস্ট আরম্ভ করছো তাই না সবে সবে করছো তো তোড় করতে করতে একটা ছোট্ট আমরা রূপকথার গল্প শুনে নিই আজকের গল্প আমি পড়ছি চীন জাপানের রূপকথা মিহি সেনের লেখা এই বইটি থেকে আর এই বইটা প্রকাশিত হয়েছে লিপিকা প্রকাশনী থেকে প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো সালে তেরোশো চুরানব্বই প্রচ্ছদ ছবি এঁকেছেন সর্বজিৎ সেন আচ্ছা চলো আমরা এর আগে চীনের একটা গল্প এই বইটা থেকে পড়েছি সেটা ছিল সুখের পাখি আর একটা গল্প পড়েছিলাম জাপানের সেটা ছিল বিড়াল আঁকা ছবি তাহলে কোথাকার গল্প পড়বো আজকে আমরা চলো আজকে আমরা একটা কাজ করি জাপানের একটা গল্প পড়ি এক সারসের গল্প তো এক সারসের গল্পে যেতে গেলে ছাপান্ন নম্বর পৃষ্ঠায় চলে যেতে হবে এই তো এক সারসের গল্প বসন্তকাল সবে শুরু হয়েছে একদিন সন্ধ্যায় হলো প্রচুর তুষারপাত পথ ঘাট ডুবে গেল তুষারে চারিদিক অন্ধকার তারই ভেতর দিয়ে পা টেনে টেনে সাবধানে এগোচ্ছিল একটি ছেলে বয়সে তরুণ হাতে ছিল তার এক সাদা জ্বালানি কাঠ বৃদ্ধ মা বাবার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছিল সে কাঠগুলো যেতে যেতে হঠাৎ মনে হলো সামনে যেন কিছু নড়ছে কিন্তু চারদিকে চোখ বুলিয়ে অন্ধকারে কিছু চোখে পড়লো না তবু একবার গলা তুলে জিজ্ঞেস করলো কে ওখানে ওখানে কি কেউ আছেন কোনো সাড়া নেই আবার সামনে পা বাড়ালো ছেলেটি আবারও শব্দ মনে হলো কোনো পাখির ডানার ঝটপটানি কাঠের বোঝাটা মাটিতে নামিয়ে সামনে এগিয়ে গেল ছেলেটি গিয়ে দেখলো যা ভেবেছিল তাই তুষারের ভেতর মুখ থুবড়ে পড়ে আছে সুন্দর একটা সারস পাখি তুষারের মতো সাদা ডানার একটিতে একটা তীর এফোর হয়ে বিঁধে আছে তাড়াতাড়ি নিচু হয়ে সাবধানে সারসটিকে তুলে নিল ছেলেটি তারপর করুণ চোখে ছেলেটির দিকে তাকালো সারস সুন্দর ঘাটটা বেঁকিয়ে ঠোঁট দিয়ে আহত ডানাটা দেখিয়ে দিল ছেলেটি একটু হেসে পড়ল দেখেছি কোনো ভয় নেই তীরটা বের করে দিচ্ছি আমি একটুও নড় না সারসটিকে বুকের সঙ্গে চেপে ধরে খুব সাবধানে তীরটা ডানা থেকে টেনে বের করে নিল ছেলেটি তারপর গায়ে হাত বুলিয়ে আদর করে মাটিতে দাঁড় করিয়ে দিল আসতে ডানাটা দুবার নাড়ল সারসটি মাথাটা সামনে ঝুঁকিয়ে যেন ধন্যবাদ জানালো ওকে তারপর ডানা মেলে আকাশে উড়ে গেল যতদূর দেখা যায় পাখিটির দিকে তাকিয়ে থাকলো ছেলেটি তারপর কাঠের বোঝাটা তুলে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল রাত্রে খেতে বসে মা বাবাকে সারসের গল্পটা বললো ছেলেটি তারপর একদিন ভুলেও গেল সে কথা বসন্তকাল শেষ হয়ে এলো চারিদিক ফুলে এমন সময় অপূর্ব সুন্দরী একটি মেয়ে একদিন সেই ছেলেটির বাড়িতে এলো ছেলেটি ও তার বাবা তখন কাজে বেরিয়েছিল বাড়িতে শুধু বৃদ্ধা মা মেয়েটিকে মা মেয়েটি মাকে বলল। আমার মা বাবা কেউ নেই অনেক দূরের এক গ্রামে আমার এক কাকা থাকেন বলে শুনেছি একা রওনা হয়েছি কাকার বাড়ির উদ্দেশ্যে যদি সেখানে একটু আশ্রয় পাই আমাকে একটু বলে দেবেন বোনের ভেতর দিয়ে কোন পথে গেলে সেখানে পৌঁছানো যাবে গ্রামের নামটাও মাকে বললো মেয়েটি মেয়েটিকে দেখে আর ওর কথা শুনে ভারী মায়া হলো মেয়ে হলো ছেলেটির মার মেয়েটিকে তাই বললেন সন্ধ্যা হয়ে আসছে আজকের রাত্রে তুমি এখানেই থেকে যাও বাচ্চা কাল সকালে না হয় আবার রওনা হবে মেয়েটি আপত্তি জানালো না সেদিনের মতো সেখানেই থেকে গেল ও হাতে হাতে মার অনেক কাজ করে দিল ঘর তোর পরিষ্কার করলো নতুন করে ঘর সাজালো বৃদ্ধা দেখে দারুণ খুশি মেয়েটি যেন বাড়ির চেহারাই বদলে দিয়েছে সন্ধ্যার পর ছেলেটি আর তার বৃদ্ধ বাবাও বাড়ি ফিরে এসে সব দেখে শুনে খুব খুশি হলো পরদিন সকালে সবাই মেয়েটিকে অনুরোধ জানালো আরও কিছুদিন থেকে যাবার জন্য মেয়েটি খুশি মনে রাজি হয়ে গেল সারাদিন সে নানা কাজে সাহায্য করত মাকে এমনি করেই এক সপ্তাহ কেটে গেল মেয়েটিকে মা বাবা আর ছেলেটি এত ভালোবেসে ফেললো যে ওকে যেতে দিতে রাজি হলো না তারা এ থেকে যেতে বললো ওকে মা মেয়েটির হাত ধরে বললো বাছা আমাদের কোনো মেয়ে নেই তোমারও মা বাবা নেই তুমি আমাদের কাছেই থেকে যাও তোমাকে আমরা নিজের নিজেদের মেয়ের মতোই আদর যত্নে রাখবো ছেলেটিও মেয়েটিকে বললো তোমার কাকাকে তুমি কোনো দিন দেখো তিনি তোমাকে কিভাবে গ্রহণ করবেন তাও তুমি জানো না কিন্তু আমার মা বাবা সত্যি তোমাকে মেয়ের মতোই ভালোবেসে ফেলেছেন এ বাড়িকেই তোমার নিজের বাড়ি ভেবে যদি থেকে যাও আমরা সবাই খুব খুশি হব ছেলেটি মুখ ফুটে বললো না যে মেয়েটিকে মনে মনেও ভালোবেসে ফেলেছে আশা করছে মেয়েটি এখানে থেকে গেলে একদিন ওকে বিয়ে করতো করতে হয়তো আপত্তি করবে না মেয়েটি বিয়ে করতে হয়তো আপত্তি করবে না মেয়েটি সবার অনুরোধে রাজি হতে হলো মেয়েটিকে নিজেকে এই সংসারের একজন ভেবেই সে থেকে গেল ওদের সঙ্গে দিন যায় মাস যায় আবার ফিরে এলো শীতকাল আর এলো এক বিপদ নিয়ে অকাল তুষারপাতে নষ্ট হয়ে গেল এ অঞ্চলের সব ফসল অভাব নেমে এলো গ্রামের প্রতিটি ঘরে একদিন মেয়েটি খুব সংকোচের সঙ্গে মা বাবাকে এসে বলল আপনাদের স্নেহ ভালোবাসা আদর যত্নে অনেক দিন তো কাটালাম এখানে এবার আমি যাই আমি গেলে আপনাদের অন্তত একজন খাওয়ার লোক তো কমবে মা বাবা মাথা নেড়ে বলেন তা হয় না বাছা তুমি আমাদের আপন মেয়ে হলে কি তোমাকে এভাবে যেতে দিতে পারতাম আমরা তিনজনের চললে আর একজনেরও চলে যাবে ছেলেটিও আপত্তি জানিয়ে বললো তুমি কেন যাবে আমরা তোমার জন্য যা করেছি তার চেয়ে তুমি আমাদের জন্য অনেক বেশি করেছ তুমি চলে গেলে মা বাবা ভীষণ ভেঙে পড়বেন তোমার একটু কষ্ট হলেও আমাদের সঙ্গে থেকে যাও মেয়েটি মিষ্টি হেসে বললো আমি তোমাদের কথা ভেবেই যেতে চেয়েছিলাম তোমরা সবাই যখন বলছো থাকবো আমি সংসারের সব কাজে আগের মতোই সাহায্য করব বরং তার চেয়ে বেশি কিছু করব। মা বললেন তুমি আমাদের অনেক সাহায্য করেছো মা এর বেশি আর কি করবে মেয়েটি বলল আমি রেশমি কাপড়ে খুব সুন্দর নকশা তুলতে পারি আমাকে যদি তিন দিন আমার ঘরে একা থাকার অনুমতি দেন তাহলে বিরাট লম্বা একটা রেশমি কাপড়ে এমন সুন্দর নকশা তুলে দেব যা আপনারা কোনো দিন দেখেননি সেটি শহরে গিয়ে বিক্রি করে এলে আকালের কটা আমাদের ভালোভাবেই চলে যাবে শুনে খুশি হয়ে ছেলেটি বলল আমি তাহলে শহর থেকে তোমার জন্য কিছু সিল্কের সুতো কিনে আনি মেয়েটি বললো কোনো দরকার নেই সুতো আর বোনার সরঞ্জাম আমার সঙ্গেই আছে আমাকে শুধু তিন দিন তিন রাত্রির আমার ঘরে একা থাকতে দিতে হবে ছেলেটি শুনে চিন্তিত হলো বললো তিন দিন ঘরে দরজা বন্ধ করে রাখলে তুমি খাবে কি করে মেয়েটি বললো রোজ রাতে আমার বন্ধ ঘরের দরজার সামনে কিছু খাবার রেখে দিও কিন্তু সাবধান দরজা খুলো না কিন্তু তোমরা সবাই ঘুমিয়ে পড়লে আমি বেরিয়ে এসে খেয়ে যাব। ওর কথা সবাই মেনে নিল নিজের ঘরে গিয়ে দরজা দিল মেয়েটি ছেলেটি রোজ রাতে ওর ঘরের সামনে খাবার রেখে আসতো আবার সকালে গিয়ে খালি পাত্রগুলো নিয়ে আসতো এমনিভাবেই তিন দিন কেটে গেল পরদিন সকালে মেয়েটি ঘরের দরজা খুলে বাইরে এলো ওর হাতে নকশা তোলা বিরাট এক রেশমি কাপড় বৃদ্ধ বৃদ্ধা ছেলেটি তা দেখে অবাক জীবনে এত সুন্দর হাতের কাজ দেখেনি তারা সেই দিনই বিকেলে শহরে গিয়ে অনেক টাকায় কাপড়টা বিক্রি করে এলো ছেলেটি কিছু টাকা দিয়ে কয়েকদিনের খাবার কিনে আনলো বাকি টাকাগুলো তুলে দিল মার হাতে খুশি হয়ে খুশি হয়ে মা বুকে জড়িয়ে ধরলো মেয়েটিকে বেশ সুখে দিন কাটছিল ওদের শীতের শেষে আবার শুরু হলো তুষারপাত আকাল দেখা দিল মেয়েটি একদিন মা বাবাকে বলল আবার একটি রেশমি কাপড়ে নকশা তুলে দিচ্ছি আমি এবার আরও বেশি টাকায় সেটা বিক্রি করতে পারবে আপনাদের ছেলে আপনাদের সবার তাতে বেশ কয়েক বছর আর কোনো অভাব থাকবে না আগের মতোই আবার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল মেয়েটি রোজ রাতে ওর দরজার সামনে খাবার রেখে যেত ছেলেটি সকালে খালি পাত্রগুলো নিয়ে আসতো কিন্তু মেয়েটিকে মনে মনে এত ভালোবেসে ফেলেছিল ছেলেটি যে ওকে না দেখে থাকতে খুব কষ্ট হয় আরও খারাপ লাগলো ওদের পরিবারের জন্য মেয়েটিকে এত পরিশ্রম করতে দেখে তৃতীয় দিন সকালে আর থাকতে না পেরে ছেলেটি ঠিক করলো মেয়েটির ঘরে গিয়ে ওকে ধন্যবাদ জানাবে আর সেই সঙ্গে জানাবে নিজের ভালোবাসার কথা মনে মনে নিজেকে তৈরি করে পেছনের দরজা দিয়ে মেয়েটির ঘরে ঢুকলো ছেলেটি ওর পাশে হাঁটু গেড়ে বসে মাটির দিকে তাকিয়ে বলল তোমার কাজে বাধা দেবার জন্য আমাকে ক্ষমা করো তোমাকে দুটো কথা বলতে এলাম আমি প্রথম কথা কথাটা বলার জন্য চোখ তুলতেই ছেলেটি অবাক হয়ে দেখে মেয়েটি ঘরে নেই ওর সামনে একরাশ রেশমি কাপড় আর সাদা পালকের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সারস পাখি ছেলেটি দেখে চমকে উঠলো অস্ফুটে বললো একই কে তুমি একই করে হলো সারসটি আস্তে আস্তে ওর দিকে চোখ তুলে তাকালো তারপর মেয়েটির মতোই মিষ্টি কলায় বললে তুমি যে সারসটিকে বিপদ থেকে উদ্ধার করেছিলে আমি সে মেয়ের রূপ ধরে এসেছিলাম তোমার সেদিনের দয়ার বিনিময়ে তোমাদের কিছু উপকার করতে সেদিনের ঋণ শোধ করতে এসে তোমাদের ভালোবাসে জড়িয়ে গেলাম মনে মনে তাই ঠিক করেছিলাম তোমার ইচ্ছা পূর্ণ করব। তোমাকে বিয়ে করে চিরদিন তোমাদের সংসারেই থেকে যাব কিন্তু তোমার প্রতিশ্রুতি ভেঙে এ ঘরে প্রবেশ করে সব ব্যর্থ করে দিলে তুমি এবার আমার বিদায় নেবার পালা ছেলেটি বারে বারে ক্ষমা চাইল সারসের কাছে কাতর মিনতি জানালো আবার মেয়ের রূপ ধরে ওদের কাছে থেকে যেতে সারস করুণ সুরে পড়ল আর তা হয় না একবার পাখির রূপ ফিরে পেলে আর মেহে আর মেয়ের দেহে ফিরে যাবার ক্ষমতা আমার নেই তোমাদের ভালোবাসার কথা কোনো দিন ভুলবো না আমি এই নকশা বোনা রেশমি কাপড়টা থাকলো এটা বিক্রি করে যে টাকা পাবে তাতে আর কোনো অভাব থাকবে না তোমাদের এবার আমাকে বিদায় দাও এবার আমাকে বিদায় দাও বন্ধু ছেলেটি আস্তে ঘরের দরজা খুলে দিল ছেলেটি আস্তে ঘরের দরজা খুলে দিল সারসটি ঘর থেকে বেরিয়ে বারান্দা এলো করুন দুটি চোখ তুলে তাকালো ছেলেটির দিকে চোখ টলমল করছে জলে ছেলেটিরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আস্তে চোখের জল মুছে সেই পাখিটির ডানায় হাত বুলিয়ে দিল সারস দু ডানা মেলে আকাশে উড়ে গেল তারপর মিলিয়ে গেল দূর আকাশে যত দূর পর্যন্ত দেখা যায় ছেলেটি তাকিয়ে রইল সেই দিকে তারপর সারসটির একটি সাদা পালক তুলে নিল মাটি থেকে আজীবন সেই কৃতজ্ঞ সারস আর মেয়েটির স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রাখবে বলে এ দেখো সেই সারস আর সেই ছেলে আর এই যে নিচে রেশমি কাপড় বোনা রয়েছে নকশা কাটা তো ছোট বন্ধুরা আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো হ্যাঁ ধৈর্য সবচেয়ে বড় বড় দরকারি জিনিস তাই তো তাই আমরা জানতে পারলাম তাহলে আজ এই অবধি আবার নতুন কোনো গল্প শোনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো টাটা